মরহুম খাজা মুরাদের অম্লান স্মৃতির প্রতি দরিয়াই নূর প্রোডাকশনসের শ্রদ্ধা নিবেদন। আমি জান, তুমি কবে ভালো হয়ে উঠবে? এই তো এইবার সেরে উঠবো বাবা। নাম পড়া ডাক্তার হেকিম কবিরাজ দেখছে, এবার ভালো না হয়ে আমার উপায় নেই বাবা। আয়া আয়া, আমার সেলিম। কোনো চিকিৎসায় তো আমি বাকি রাখিনি, পরগনার উপর পরগনা বন্ধক রেখেছি, সুদের উপর সুদ নিয়ে টাকা কর্জ করেছি বেগমের চিকিৎসার জন্য। শুধু বলুন, কোথায় গেলে সেলিমের মা আমার নূরজাহান ভালো হবে? আমরা সাধ্যমতো চেষ্টা করেছি, এখন সব ভগবানের হাতে। মনটা শক্ত করুন, বেগম সাহেবের অবস্থা যখন তখন। আমাকে একা ফেলে তুমি চলে গেলে নূরজাহান, আমার নূরমহল যে অন্ধকার হয়ে গেল। আলো নিয়ে এসেছি বড় সাহেব। আমি কুতুব আলী ওরফে কুতু খাস খেদমতগা। আবার এসেছো? আসতেই হবে হুজুর, আমি যে নায়েব সরকার। হ্যান্ড নোট দিতে হবে? তোম সুখে সই। না না, কেবল একটু আরাম, একটু বিশ্রাম। একদিকে অন্ধকার হলে অন্যদিকে রোশনাই দেখা যায়, দুনিয়ার নিয়ম। ঢাকার নামজাদি নর্তকী হোসনা বানু আপনার দর্শনের আশায় ধর্ণা দিচ্ছে। বিদায় করে দাও। একটাই তো জীবন, তার আগে একটু দর্শন দেবেন হুজুর। রংমহলের সব ব্যবস্থা পাকা। সেলিম খাও বাবা। আমি খাবো না, আমি কিছুই খাবো না, আমার খিদে নেই। এই নিন খিদের দাওয়াই লাগে। আও দাও। এ
খাবে দাও। দিতে আপত্তি নাই, কিন্তু আর খাবেন না ছোট সাহেব, বাড়াবাড়ি ভালো নয়। চুপ করো, আরো দাও। সেলিম, শোনো তুমি, আর কুতুবালি, তোমার এত সাহস, তুমি আমার ছেলেকে মার খেলাচ্ছ, তোমাকে তোমাকে আমি গুলি করব। আমার কোনো দোষ নাই হুজুর, ছোট সাহেব এটা না হলে ভাত খেতে চান না, কারো কথা শুনেন না, রাগারাগি বকাবকি করেন, তাই আমি সেলিমকে শহরে পাঠাবো, বোর্ডিং স্কুলে পড়াবো, ব্যবস্থা করো। তাতে অনেক টাকা লাগে হুজুর, সেই সামর্থ্য মির্জা মোহাম্মদ মনসুরকে একথাও বিশ্বাস করতে হবে, তার ছেলেকে বোর্ডিং এ পড়াবার মতো সামর্থ্য নেই। এ কথা সত্য, স্ত্রীর মৃত্যু শোক আমাকে কাতর করেছে, কোনো কিছুতেই আমার মনোযোগ ছিল না, বিশ্বাস করে সব কিছু দেখাশোনার ভার তোমার উপর ছেড়ে দিয়েছিলাম। তার মানে এই নয় যে তোমার হিসাবের গরমিল আমি বুঝতে পারবো না। হিসাবের গরমিল করে কি লাভ, জীবন তো একটাই, আঘাত পেলাম। বড় সাহেব আমাকে অবিশ্বাস করেন? দুই দিনের মধ্যে আমার কাছে সব হিসাব নিকাশ দাখিল করবে, তারপর বিবেচনা করব তোমাকে বিশ্বাস করা যায় কি না। দুই দিন অনেক সময় হুজুর। জামাদার জি, হুকুম কিজিয়ে মাইজি। বড় সাহেব কি আজ আসবে না? সাহেব তবিয়ত ঠিক নাই আছে। তাহলে তো খোঁজ নিতে হয়, আমাকে অন্দরমহলে নিয়ে যেতে পারবে? আমি কোশিশ করবে মাইজি, চলিয়ে চলো। তুমি কি করলে? এছাড়া আমার কোন উপায় ছিল না, তাই বলে বড় সাহেবকে খুন করলে? না হলে দুজনকে জালিয়াতি করে ফেলে পাঠাতে। আর কোন চিন্তা নেই, কারণ সবই তো আমার, মানে তোমার। রুইদাস, 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 মানে রুইদাস কোথা থেকে আসবে? শোনো, এখনে শুধু তুমি আর আমি, আজ থেকে সবান পড়ালি পালা। হুজুর খুন হয়ে গেল রুইদাস, তোমার কোনো ভয় নেই, কিন্তু জবান খুললে তোমাকে জানে মেরে ফেলবো। আপনারা দোয়া করেন, ওনার জন্য দোয়া করেন। আল্লাহ আল্লাহ গো, কেন কেন তুমি আমার জান কবজ করলে না, কেন কেন তুমি হুজুরকে অকালে মেরে ফেললে, কেন? ছোট সাহেব আমাকে মাফ করে দিন, তাদের নুন খেয়েছি, তাদের দুর্দিন আমি চোখে দেখে সহ্য করতে পারবো না। দাঁড়ান ভাই, দাঁড়ান, আমি থাকবো না, আমি থাকবো না, আমার মেয়েকে নিয়ে এসে সান্তরি হয়ে যাব। হুজুর আমার চোখের সামনে নূরমহল অন্য লোকে দখল করবে, আমার কলিজা ফেলে টুকরা টুকরা হয়ে যাবে, আমি থাকবো না, আমি থাকবো না। মির্জা মোহাম্মদ মনসুরের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি দেনাদারকে ডিক্রির বলে বাজেয়াপ্ত করা হচ্ছে। আজ থেকে নূর মহলে কেউ থাকতে পারবে না,
মহলের কোনো জিনিসপত্র কেউ নিতে পারবে না, মহলে তালা লাগিয়ে দেওয়া হবে। আমাদের জিনিস আমি নিতে পারবো না? আমাদের বাড়িতে আমি থাকতে পারবো না? আমি কোথায় যাব, কোথায় থাকবো? আমার তো কোথাও কেউ নেই। আমি কেবল আইনের কথা বলতে পারি, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমার মার একটা ছবি আছে, সেই ছবিটা আমি নিতে পারবো না? আমার মার ছবি আমাকে দিবেন না? হ্যাঁ, মার ছবি তুমি নিতে পারো। কোথায় যাচ্ছ ছোট সাহেব? জানি না। তুমি আমার ঘরে চলো। না মা, আমি এখানে থাকবো না। ছোটবেলা থেকে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, মায়ের স্নেহ মমতা দিয়েছি। না, আমি থাকবো না। এই আমার আঁচল বিছিয়ে দিলাম, যদি পারো করি ভাই মার আঁচল, পায়ের দোলে চলে যাও। যাও আগুন জ্বলে বুকের ভিতর। আমার ছেলে পল্টু কথা বলতে পারে না বোবা। তুমি খুব ভালো বাঁশি বাজাও, আমাকে শেখাবে? র্যাম্বো, কি সুন্দর বাড়ির নামও বদলে দিয়েছো। হিসাব মিলিয়ে অন্দরে সব কিছু বদলে দিয়েছি হুজুর। বাহ, তোমাদের কাজে আমি খুশি বলিহারি। আগে বলো হরি হুজুর। ওই একই কথা তো, তোমার জমা খরচের কি খবর? সব দিকেই সুখবর হুজুর। ফার্মের দুধ আর জঙ্গলের গাছ বিক্রি করে এবার সবচেয়ে বেশি লাভ হয়েছে হুজুর। জার্মানি, জমি জমার কি হাল শুনি? জমি বছর বছর ডিম দিচ্ছে স্যার, মানে বাড়ছে। ঋণ শোধ করতে পারিনি বলে দক্ষিণ পাড়ার বিষ ঘর উচ্ছেদ করে দিয়েছি স্যার। হ্যাঁ, জমি জমি ভরসা, জমি ছাড়া নাই কোনো ব্যবসা। তো এলাকার খবর কি? আগামী নির্বাচনে দাঁড়ালে বিনা প্রতিদ্বন্দ্বিতা জিততে পারবো? কোনো অপোজিশন নাই তো? অপোজিশন? হ্যাঁ, এখানে শুধু পজিশন আর পজিশন, চারিদিকে শুধু জিন্দাবাদ আর জিন্দাবাদ। মানে যা বলেছে হিসাব মিলিয়ে। আমার ইশারা তোমাদের কারিগরি, তারপর দেখো কি হয়। Thank you.
আইমা, এটা তোর মা আমাকে দিয়েছিলেন। শুনলাম নুরমহলের নাম বদল করে জেবা মহল রেখেছে, নতুন মালিক এসেছে, বহুদিন বিদেশে ছিল, এখন থেকে এখানে থাকবে। হায় কপাল! আইমা, পুরানো জখমে কেন লবণ দিচ্ছ? 12টি বছর ধরে আমার বুকে চেপে রাখা আগুন আর জ্বালিও না আইমা, আর জ্বালিও না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তুমি? জি, ঠিকই চিনেছেন, কুতুবউদ্দিন। ও, তাহলে তুমি নূর মহলের সব কিছু? জি, কিনে নিয়েছি। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, বিদেশে গিয়ে টাকা পয়সা কামাই করলাম, সেই টাকায় নূর মহল কিনলাম। এখন থেকে আমি গ্রামেই থাকবো, আপনাদের সেবা করব। ক্ষতি তো স্যারের, লাভ তো পাবলিকের। লাভ লোকসান তো আমরা বুঝি না, বাপ দাদারা যা করছে আমরাও তাই করি। এই জন্য তো কিছু হয় না। আমাকে দেখেন, বাপ দাদারা যা করেছেন আমিও তাই করলে কুতুবউদ্দিন হতে পারতাম। পারতেন না, একদম না। সেই জন্যই বলছি, গ্রামে কলকারখানা বসলে তোমাদের উন্নতি হবে, হাতে দুটো পয়সা আসবে। এইসব ভেবেই তো আমি গ্রামে এসেছি, শহরে আমি ভালোই ছিলাম। তোমরা যাতে ভালো থাকো স্যার তাই চান। আকাশের চাঁদ হুজুর তোমাদের হাতে তুলে দিতে চায়, হিসাব মিলিয়ে। কুতু কুতু, আয় আয় আয়, আ কুতু, কুতু কুতু। কেডা কি, কেডা কি? আপনাকে না স্যার, ওই কুত্তাকে ডাকছে। কেউ শোনেনি তো? এখনো কুতু নামে কুকুরকে ডাকে? ফাজিল ছেলেটি কে? সেলিম, হাটফেল জমিদারের ছেলে, দিনে দুপুরে বোতল খায়, ও চুলাই পট্টির মেয়ে মানুষের সঙ্গে ঢলা ঢালি। সেলিম না? আমাকে বোধ হয় চিনতে পারেননি না? আপনার চেহারা কি আমি ভুলতে পারি? ছোটবেলায় মদের বোতল আমার হাতে ধরিয়ে দিয়েছিলেন, এমন বন্ধু আর কে আছে? মনে আছে আপনার? বলেন না। যত ভুলতে চেষ্টা করেছি তত বেশি মনে পড়ে গেছে। গ্রামে ছিলাম না, এখন থেকে থাকবো, সময় করে একবার গরিবখানে আসবেন। মানে নূর মহলে? জি না, জেবা মহলে। আপনাদের নূর মহল হাত বদল হয়ে আমার কপাল এসেছে, আমি কিনেছি, একদিন আসবেন, অন্তর থেকে খুশি হব। সেলাম। দে মতিয়া, আর থোড়া। আরে না না, তোকে আর দারু নাহি দেব, আমাকে ফতুর করে দিবি? থোড়া দে না মতিয়া, ভগবান কসম আর লেবে না, থোড়া সা। আরে ভাগ, আপনার দোকানের মাল গিলে ফেললে তোর আমার পেট ভরবে কি করে? ভাগ আছে তোহার পায়ে পড়ো মাই, দারু নাহি পাবি, ঝাড়ু মারে গা ঝাড়ু, ভাগ। এই এই ভাগ আছে ভাগ। এ বদিয়া, এ বদিয়া, আয় মা বাপ আমার রাজা। আরে আরে, আরে মতিয়া দে, রুই দাস নানাকে আর এক মুখ দে আমার তরফে। নাই 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 নাই। আরে মতিয়া বোতল, তো দিল কা জমিদার হে ছোটা বাবু, এই সব দারু কাহে কো পিতা? দাইয়া রে দাইয়া, কলিজা মে আগ লাগ যাই বাবু। হ্যাঁ, আগ তো লেগেই আছে, বুকের মধ্যে আগুন জ্বলছে মতিয়া, সেই আগুন নেভাবার জন্য তো এখানে আসি। আরে ছোটা বাবু, দিল তো চাহাত থাই, তোহার মনের আগুন বোঝায়া দিব, যখন জরুরত হবে সেব ইশারা দিবি, মতিয়া তোহার জন্য জিসিম ভি দিতে পারে, জান ভি দিতে পারে। বুকে গামছা বেঁধে রাখ মতিয়া,
नहीं तो बदनाम हो जाबे। আপনি তো ট্রাফিক আইন মানেন নাই। সামনে ঘুমে না, সরে যাও। পুরুষেরা নারী নির্যাতন করে, সন্ত্রাসী করে জানতাম, কিন্তু মেয়ে মানুষ হয়ে সন্ত্রাসী? তোমাকে ফপর দালালি করতে হবে না। দালালি যার অভ্যেস, সুযোগ পেলে সে দালালি করবে। গ্রামের সাধারণ মানুষকে অপমান করার দুঃসাহস দেখাবেন না। যান, রাস্তা মাপেন। মাতালের কাজ মাতাল করেছে। ও হ্যাঁ, চল মা বিশ্রাম করবি, চলো। ও আজ বিকেলে বিয়ের দাওয়াত আছে। গ্রামের দাওয়াতে আমি যাবো না। আগে মামনি, আপনি না গেলে লোকে মনে কষ্ট, আর না থাকলে কোন সমাজ সামাজিকতা হয় না। অতি তো আমার লাভ অন্যে। মাতাল এখানে এসেছে বিয়ে বাড়িতে, নাচ হবে, গান হবে, কি হবে না? হবে হবে। খবরদার, এসব না যায়, গান বাজনা চলবে না, আল্লাহর বিধান নেই। ছোটখাটো তুচ্ছ ব্যাপারে আল্লাহকে টানছেন কেন হুজুর? বিয়ে বাড়িতে একটু ফুর্তি করতে দিন। কি বলেন কুতুবুদ্দিন, অনুমতি দিন। এটা মাতলামি করবার জায়গা নয়, এখানে মানি লোকজন আছেন। কার মান কে রাখে, কোন বংশের ছেলে আমি, আপনি তো জানেন। আমি কি নষ্ট হয়ে গেছি, আমি কি পচে গেছি কুতুবুদ্দিন? সমাজের সামনে বেয়াদব তোমার কে মানা না? ন্যায় অন্যায়ের কথা কি আপনার মুখে শোভা পায়? আব্বু, এত কথার পরে তুমি বসে আছো, আমাদের অপমান করছে, আর কেউ কিছু বলছে না। এক মুহূর্ত এখানে থাকবো না। হজর আলী, এমন তো কথা ছিল না। ক্ষতি তো পারে, লাভ তো তোমাদের। হিসাব মিলিয়ে কিছু মনে করবেন না হজর। মাত্র 5,000 টাকার জন্য আমার মেয়ের বিয়ে বন্ধ ছিল। সেলিম টাকাটা না দিলে আমার মেয়ের বিয়ে হতো না। যে গ্রামের যুবক পার্টি মানি লোকের মান দেয় না, সেই গ্রামের মেয়ে আমরা নেব না। কবুল হয়ে গেছে, এসব আপনি কি বলছেন? মাত্র আমি অনেক সহ্য করেছি, আর নয়। যৌতুক নিয়ে ছেলের বিয়ে দিচ্ছ, আবার বড় গলা জানো? যৌতুক বিরোধী আনে তোমাদের পুলিশে দিতে পারি। সাহসটাকে মেয়ে রেখে যাও, চাই দিতে চাও, লাশ ফেলে দিব, লাশ। নাচ হবে, গান হবে। আরে টিপ দিলে রঙের বেলুন, যাবে ফাটিয়া, বেলুন যাবে ফাটিয়া।
কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়? আমি যখন এসে পড়েছি তোমার সব কাজ আমি বুঝে নেব। বেলুন যাবে ফাটিয়া, একেই বলে শিক্ষার আলো স্যার। আপনার নামে আমাদের মেম সাহেব আগুন জ্বালিয়েছে।
চারিদিক রোশনাই করে দেবে হিসাব মিলিয়ে। কি বলছেন মা জননী, এই ভিটে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? হ্যাঁ, বারবার নোটিশ দেওয়া হয়েছে, আর সময় দেওয়া যাবে না, আমরা ভিটে বাড়ি পারব না। মুখে মুখে কথা, পেঁয়াজি করলে এই লাঠিয়াল দিয়ে ঘর বাড়ি ভেঙে তাড়িয়ে দেব। গরিবের উপর এত জুলুম, দেশে কি আইন করার নাই? আমাদেরকে আইন দেখাচ্ছ? আদালতে ডিগ্রি নিয়ে এসেছি। এই যে ডিগ্রি, যেমন আপনি বৃন্দাবনের শিয়াল রাজা ফুকু রানী, গরম চোখ দেখাবেন না বিবি জান, আইনের লোক এনে আইন দেখাবেন, ফিরে যান। ছাড়িলে ফিরে যায় না, আমিও ফিরে যেতে আসিনি। মেম সাহেব, আপনি খালি অর্ডার দেন, ঠান্ডা করে দেবো না। সারা জীবন হিসাব মিলিয়েছি, কিভাবে আইন নিজের হাতে নিতে হয় তা আমরা জানি। লাঠিয়াল রেডি? তোমরা প্রস্তুত হও, যার যাতে সব নিয়ে রুখে দাঁড়াও। আপনার হাতা চামচ কোথায়? পাবলিক কি সহজে ছাড়বে? গায়ে হাত দেবে না, মারবে। ধোলাই, গণ ধোলাই, কেমন জিনিস টের পাবেন? তবে এক দুই তিন তিরিশ বার কান ধরে উঠে বস করলে সবাই ছেড়ে দেবে। কি ছাড়বে না? কান ধরে বসো আর ওঠো। এক, দুই, তিন, চার, পাঁচ। আমার মেয়েকে এত বড় অপমান, মেরে ফেলবো, খুন করে ফেলবো, ত্রিশ করে ফেলবো। আমার নামে ইকবাল দারোগা, আমার ভয় গরু ছাগলে এক ঘাটে পানি খায়, আমার এলাকায় মাস্তানি গুন্ডাম সন্ত্রাস। বলেন কি? তাহলে আর বললাম কি দারোগা সাহেব, আমার মেয়েকে দশ জনের সামনে নাজেহাল করেছে, আমার লোকদের কি হাল করেছে নিজের চোখে দেখুন। জারবার আলী, দারোগা স্যার, দারোগা স্যার গো, ও দারোগা স্যার, আমার কোমর কোমর ভেঙে দিয়েছে, ভাঙা কোমরে বাতের ব্যথা বেড়েছে।
বলিহারি বলো হরি হুজুর, আমার মুন্ডু মাথা ভেঙে চৌথির করে দিয়েছে, শুধু চোখটা বাকি। ডেঞ্জারাস, নিজে চোখই তো দেখলেন, কিছু করুন, অ্যাকশন নিন। চলো, তোমাকে এখনই থানা যেতে হবে। কেন কেন? চুলুম ফা ধোলাই সেনে টের পাবে। চলো মা, মা কেন আমাকে ধরে এনেছেন সে কথা বলেন। ইকবাল দারোগা কই ফেলে দেবে তোমাকে। দুষ্কৃতিকারী কুতুব সাহেবের মেয়েকে বিচ্ছেদ করনি সবার সামনে, ইনবোর্ডের লাইট, তাদের লোকজনকে মেরে হাসপাতালে পাঠাওনি? আমি যা করলাম তাই দেখলেন, ওরা যে অন্যায় অত্যাচার করলো তা দেখলেন না? লেকচার ভাষণ কেস ঠুকে তোমাকে জেলে ভরব। তবে তাই করুন না, মুখে মুখে তর্ক। বেগম সাহেব, আপনি সেলিমকে আমি রক্ষা করতে পারিনি, ওরা মেরেছে সেলিমকে, ওরা খুব মেরেছে। খুদা, তোমার কি বিচার? আমার এই নিষ্পাপ ছোট সাহেবের উপর কেন এত জুলুম, কেন এত জুলুম খোদা? আম্মি নাম বেটা, স্যার আমার ভাড়া তোমার কি গুজার? চলো বেটা, তুমি তুমি যে বন্যাসা জি, আপনি আপনারা তুমি আমাকে চিনবে না, তোমার বাবা আমাকে চেনেন। আমি তোমার ফুপু, ফুপু আমার ফুপু, রক্তের সম্পর্ক থাকলে কি আপন হয়? আমি তোমার ধর্মের ফুপু, আমার ছেলে তরমুজ। খান তরমুজ। তরমুজ? হ্যাঁ। নাম? হ্যাঁ নাম, আমারই নাম। আদাবার। কি আতর, ইশক মোহাব্বত আতর, কাশ লখনৌই আতর, দিল খুশ হয়ে যাবে, খুশবু ভরে যাবে, মন পরপরান্দে হয়ে যাবে। নো থ্যাঙ্কস, আপনার রেস্ট নিন, আমি একটু বেড়াতে যাচ্ছি। আচ্ছা, আমি বহুত খুবসুরত লড়কি, গোরে গোরে গাল, নীলে নীলে চোখ, আপনি ক্যা করু পর পরান্তে করে দাও। অভি না ঠিক হুয়া। সেলাম বড় সাহেব, সেলাম। মুখটা অচেনা মনে হচ্ছে বুঝি? তাহলে ক্ষতি তো আমার হোসনা। শুক্রিয়া, চিনতে পেরেছো খুশি লাগছে। তুমি আসবে খবর দিতে, তোমার জন্য গাড়ি পাঠাতাম।
সঙ্গে আমার ছেলে তরমুজকেও এনেছি। তরমুজ? বাহ, ভালো করেছো। কিন্তু আসার তো দরকার ছিল না তোমার, টাকা পয়সা তো কম দেয়নি, চাইতে পাঠিয়ে দিতাম। সত্যি তুমি আমাকে অনেক দিয়েছ, এবার কিছু নিতে আসিনি, সম্পর্ক করতে এসেছি। সম্পর্ক? হ্যাঁ সম্পর্ক, গোলাম ছিনে মালিক হয়েছ, তোমার ভাগ্য বদলে আমারও কিছু হাত আছে। আর মুখ খোলো না। আরে কি সম্পর্ক করতে চাও? এই বয়সে ঘরে বিবাহযোগ্য মেয়ে রেখে তোমাকে তো আমি নিকা করতে পারি না। তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে তো দিতে পারো। তোমার এত আস্পর্ধা, এত সাহস, আমাকে মারতে চাও নাকি? আরে না না, কি যে বলো প্যারি, তোমাকে কি আমি মারতে পারি? আমি কিন্তু তোমার বিরুদ্ধে মুখ খুলতে পারি, এমনকি রাজসাক্ষীও হতে পারি। যা, মজা করছো, রসিকতা করছো। তা তোমার তরমুজ কোথায়? বেড়াতে গেছে জেবার সাথে। বাড়িতে পা দিতে না দিতে মেয়ের পিছনে ছেলে লেলিয়ে দিয়েছে। তো অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নিতে হবে, পটু ধর। ভাই একটু হাসপাতালে বসিয়ে দিবে, ম্যাম সাহেবের হুকুম ছাড়া পারবো না। তাড়াতাড়ি না নিলে ছেলেটা বাঁচবে না, ম্যাম সাহেব রাগ করবে। তোমার ম্যাম সাহেব মানুষ না পশু। গাড়ি নেই, জোর করে নিয়ে গেছে। সরি মিম সাহেব। কোন সাহসে তুমি আমার গাড়ি নিয়েছ? আমার সাথে মাস্তানি? তোমাকে আমি পুলিশে দেব, জেল খাটাবো। মিম সাহেব, এক শিশুর জীবন বাঁচাতে আপনার গাড়ি ব্যবহার করেছি, তা না হলে এ গাড়ির ছায়া পাড়াতে আমার ঘৃণা হয়। আমার হাতের একটা চড়ি আপনার গরম মেজাজ ঠান্ডা করার জন্য যথেষ্ট, কিন্তু চড় নয়, এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে। আর কত অপমান করবে, তুমি মারবে আমাকে? আমাকে মারলে আমি মারি না, চুমু দি। সুকন্যা, এটা কি হল? আমি তোমাকে দেখে নিব। আরে বাবা, জার্মান ভাইয়া, আজ তোর কি দারু পিনাটা শাক হলো? দারু খেতে আসিনি,
জার্মানালি খবর কি? মেম সাহেব আপনাকে মহলে যেতে বলেছে। তাই চলো। ইয়েস চলো। কোন আয়া কোন গায়া রে? ছোট বাবুকে লিয়ে গেল। আমার রাজা বাবুকে লিয়ে গেল? কিউ কুই গড়বর হুয়া? কেন লিয়ে গেল? কল ধরে দেখাতে চেয়েছিলে আমাকে, আমি তোমাকে ছড়াই দেখাবো। আমার লোকেরা তোমাকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলতে পারে, কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে পারে, কিন্তু আমাকে কেউ জ্বালাজন করলে আমি তাকে আদর করি। তুমি আমার ঠোঁট নোংরা করেছিলে, আমি তোমার মুখ পবিত্র করে দিলাম, একে বাইরে ফেলে দিয়ে এসো। এখন চলে যাও, খবর দিলে দেখা করো। মালকিন, আমার জবান বন্ধ রেখেছি, তখন ভি বন্ধ ছিল, এখন ভি বন্ধ আছে, কিছু কো নাহি বোলা। ছোট জাত আছে, লেকিন নেমো খারাপ নাই। আমাদের রাজা বাবুকে ধরে আনলো। কে ধরে এনেছে? জেবা মেম সাহেবের লোক। আমি দেখব। কে তোমার রাজা বাবু? সেলিম। আচ্ছা আচ্ছা, তুমি চলে যাও, তার কোনো ক্ষতি হবে না। যাও। সালাম সালাম। ছোট সাহেব এই গ্রামেই আছে? ভিতর
কইয়া জন্ম নিয়া কইরাছি কি পাপ, সব কিছু কাইরা নিল করল না তোমার। মানুষ হইয়া জন্ম নিয়া কইরাছি কি পাপ, চোখের জলের গান দুঃখের সুরে গায়, এই দুনিয়ায় বারে বারে দুঃখ পাইয়া যায়, আমি দুঃখ পাইয়া যায়, আমার কেহ নাই আমার কিছু মা বাবার কবরে সবাই পাক পবিত্র হয়ে আসে। আমি তোমাদের অধম সন্তান, আমাকে তোমরা ক্ষমা করো, আমাকে তোমরা ক্ষমা করো। আমার ঘরে মতলবটা কি? খাস মতলব। দুধ কলা দিয়ে নিজের ঘরে বিষধর সাপ পুষব, এত পোকা কত। বেটা সাক্ষী আছে, আমি আছি। আও আমার আম্মি জানকে নিয়ে অন্ধকারে জাপটা জাপটি করছ, খাবিস কি আউলাদ? তরমুজ? হ্যাঁ, তুম ক্যা হামকো বুদ্ধ সমঝা। আমি আগেই জানতাম তুমি আমার প্যারের আম্মি জানকে খুন করার চেষ্টা করবে, তাই আমরা তৈরি হয়ে এসছি আঙ্কেল। এই যে এই সেই ক্যাসেট। হুসনা বানু, আমার আম্মি জানের জবানবন্দি, খুন খারাপি চোখে দেখা বয়ান। আম্মি জান দেব? দে দো বেটা। এই ক্যাসেটের আসল কপি আমার ব্যাংকের লকারে আছে, আমার মৃত্যু হলে কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে ব্যাংক সোজা পুলিশের দপ্তরে ওই ক্যাসেট জমা দেবে। তারপর পুলিশ তোমাকে থানায় নিয়ে যাবে, ভেদাবে। পুলিশ তোমাকে কথক শেখাবে, মণিপুরি শেখাবে, ভেলপুরি শেখাবে, আলুপুরি শেখাবে। সাবধান কুতুবউদ্দিন,
আমার সাথে চালাকি করো না। এই বাড়ির আশেপাশে আরেকজন সাক্ষী আছে, তার সাথে আমার যোগাযোগ আছে, দরকার হলে সেও তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তুমি চলো ডালে ডালে। আমি যান চলে পাতায় পাতায়, আর আমি চলি শিকড়ে পকড়ে। হুসনা বানু, তোমার এত বুদ্ধি, এত কারিগরি, তুমি আমার বউ হলে না কেন? ভালোই তো গায়। ওই গেলি, আমার ঘুম পাইতেছে। অনেক উস্তাদ দেখেছি, হিসাব মিলিয়ে দোলনায় কাউকে রেওয়াজ করতে তো দেখিনি। ইনি হচ্ছেন খানদানি গায়ক, দেখছো না ওনার গান শোনার জন্য কত সমজদারদের ভিড়। তোমার রেওয়া শুনে ঘরে থাকতে পারলাম না তরমুজ ভাই। আমার গলা খুব মিষ্টি। আচ্ছা, কথা বলার সময় তোমার হাত পা চলে কেন, শরীর তোলে কেন? আমি তো নাচতেও পারি। ও রিয়েলি, হাউ সুইট। তুমি আমার কাছে নাচ শিখবে? সো নাইস অফ ইউ। কি কি শেখাবে? সব শেখাবো, নাচে চমৎকার করে দেব, ধুমধুমার করে দেব, হাহাকার হয়ে যাবে, পারফরেন্ট করে দেব। মণিপুরি শেখাবো, কুচিপুরি শেখাবো, ভেলপুরি শেখাবো, আলুপুরি শেখাবো। তোর
জামা বাঁধা না, আমি কোনো গাধা না। দিন তা নাই কোন চিন্তা, অবহেলা ভুলে যাও, মুদ্রাটা শিখে নাও। নাচতে যে জানে না তার কেউ মানে না। আমি হিট গান সার করে দেব মেসাকার, সেই দিন দূরে না তুমি হবে ম্যাডোনা। আহা কি যে অ্যাকশন, মাইকেল জ্যাকসন। আমি তোমায় দেখিয়া আজ পর পরান্দে, তুমি শিখবে কি গনাচ তাহা ছন্দে ছন্দে। ভোজপুরি মণিপুরি কলাপুরি ডালপুরি নাচের মাঝে বাহাদুর, গোল 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 গুল্লা তুমি রসগোল্লা। গোল 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 গুল্লা তুমি রসগোল্লা। ইতলা কেন রে, তোর দোস্ত কাহা, আমাদের রাজু সব কাহা। জিন্দগি মে ইতনা নাহি পিয়া বাবু, জিন্দগি আর কতক্ষণ বেনা, হিসাব মিলিয়ে যত পড়িস গেল বেটা গেল। রুই দাসের মন ভরেছে তো? কোন কোন? আরে নায়েব সাহেব, মেরা মাই বাপ, বাপ রে আপ তো নবাব বালিয়া মালিক, সালাম। আস্তে আমি দেখলাম কিছু বললাম না, আজ তক কিছু কো নহি বোলা। উসনা ভাই মালকন্ড টাকা দিল, মানা করলো, আমি ভি চুপ রইয়া গেলাম। নানা ছোট সাহেবের বাবা হার্ট ফেল করে নাই, কুতুবুদ্দিন কুতুবুদ্দিন ওকে খুন করিয়াছে। বরস আগে আমি পুলিশকে বলবো, থানায় যাব, সবাইকে বলবো। পল্টুকে দেখলাম, তাহলে তো গড়বড়, ছেলে নিশ্চয়ই খবর পাবে, যা থানায় থানায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একটু ম্যানেজ করতে হবে বুঝছেন, খুন খারাপ বিকেস, একটু ম্যানেজ করতে হবে। আমি পিটিয়ে মানুষকে বলে দেব তুই বড় সাহেবকে খুন করেছিস, আমার ইজ্জত লুটে নিয়েছিস। ছোট সাহেব, নানা মরার সময় বলে গেল কুতুবুদ্দিন তোমার বাবাকে খুন করেছে। কুতুবুদ্দিন
মেয়ে মানুষ নষ্ট করে আবার কোন তোকে আমি ফাঁসিতে ঝুলা না তো আমি ও তোকে নষ্ট করি নাই আমি ওকে খুন করি নাই ওকে খুন করেছে কুতুবুদ্দিন ওকে নষ্ট করেছে কুতুবুদ্দিন আমার হাতের একটা চড়ি আপনার গরম মেজাজ ঠান্ডা করার জন্য যথেষ্ট কিন্তু চড় নয় এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে তারকা সাহেব এই মাতালটা আমাদের নীল নগরের কলঙ্ক সুযোগ পেলে মেয়ে মানুষকে অপমান করে আজ মতিয়াকে নষ্ট করেছে খুন করেছে ওকে কঠিন শাস্তি দিন আমি ফাঁসিতে ঝুলাবো হিসাব মিলে গেছে দারোগা সাহেব কি হয়েছে আমার সেলিমের হাতে হাত করা কেন সেলিম মতিয়াকে নষ্ট করেছে শুধু নষ্ট নয় সে তাকে খুনও করেছে আমি বিশ্বাস করি না সেলিম খুন করতে পারে না হ্যাঁ তার প্রমাণ হবে কোর্টে যা তো আমি খুন করিনি মা আমি খুন করিনি আমার সেলিম খুন করতে পারে না সব মিথ্যা সব সাজানো মানুষ জানোয়ার কুতুবুদ্দিন সরে দাঁড়াও পিস্তলের গুলি দিয়ে তোমার মেয়ের মাথা খুলে উড়িয়ে দেব আমার চোখের সামনে দিয়ে আমার মেয়েকে চিন্তা করতে চাস হ্যাঁ 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 তোমার নাকে দড়া দিয়ে তোমার মেয়েকে তুলে নিয়ে যাব এ বাড়ির সীমানার মধ্যে তোকে আমি জিন্দা দাফন করে ফেলব পারবে না পৃথিবীর কোনো বাধাই আজ আমার সামনে কোনো বাধা নয় শিবাকে ছেড়ে দাও বিনিময়ে তোকে আমি তোর জীবন ভিক্ষা দেব নিজেই ভিক্ষুক হয়ে আমাকে প্রাণ ভিক্ষা দিতে চাও কুতুবুদ্দিন তুমি তো সেই লোক যে থালায় খাও সে থালা থুতু ফেলো তুমি তো সেই লোক নিজের অন্নদাতাকে খুন করে তার সম্পত্তি আত্মসাৎ করো বেঈমান মহারাম তোমার মতো পাপী মানুষকে সহজে ছাড়ব না আবারও বলছি যেটাকে ছেড়ে দে না তোমার মেয়েকে অত সহজে আমি ছাড়ব না ওকে নষ্ট করে আমি তোমার উপর প্রতিশোধ নেব তোমার দিনের আরাম রাতের ঘুম হারাম করে দেব গুলি করে
জলদি করবে না। মতিয়ার সাথে তোমার বাবা যা করেছে তোমার সাথে তাই করব। তুমি করছো, তার বাবার বদনাম করছো, তুমি সবাই জানে মিথ্যাবাদী শয়তান। হ্যাঁ হ্যাঁ আমি শয়তান, শয়তানি দেখাবার জন্য তোমাকে এখানে চিন্তাই করে এনেছি। কি করবে, কি করতে পারবে তুমি? তোমাকে নষ্ট করব, বরবাদ করব, আবাদ করব। তোমার জান থাকতে তোমার ক্ষমতা নেই আমাকে নষ্ট করার। যদি বাঁচতে চাও আমাকে ছেড়ে দাও। তোমার বাবা পুলিশ দিয়ে আমাকে মেরেছে, খুনের মামলায় আসামি বানিয়েছে। আমি জানের পরোয়া করি না, তোমাকে আমি ছাড়ব না। ধরেনি তুমি নিজের মৃত্যুকে দাঁড় করেছো, বাবা তোমাকে ছাড়বে না, কুকুরের মতো গুলি করে মারবে। হিন্দু মেয়ে হলে সিঁদুরের দরকার হতো না, এ রক্ত দিয়ে কপালে সিঁদুরের টিপ দিতাম। আরে কুতুব সাহেব কি খবর? খবর আপনি জানেন না? জানি, থানার কনস্টেবলদের বোকা বানিয়ে সেলিম পালিয়েছে। পরের ঘটনা জানেন কিছু? না। আমার বাড়িতে হামলা করেছে, আমাকে গুলি মেরেছে, আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। সারা রাত আমি তার পেছনে ধাওয়া করেছি, গাড়ি খারাপ হয়ে গেল, ছোকরা আমার চোখে ধুলো দিয়ে আমার মেয়েকে নিয়ে হাওয়া হয়ে গেল। এই আমার নাম ইকবাল দারোগা, আমার ভয় গরু ছাগল এক ঘাটে পানি খায় খায়। সেলিমের নামে কোনো চার্জশিট করিনি, রুই দাস মতিয়ার জোরাকুন্ত করেছেন আপনি। অন ডাউট সেলিমকে ধরেছি, সেটা ছিল ফলস কেস, এবার নারী অপহরণের রিয়েল কেস, অ্যাটেম্প টু মার্ডার। এবার বেটা ছেলেকে জেলের ঘানি ঘুরিয়ে ছাড়ব। চিন্তা করবেন না, আমি খুঁজে বের করব। হাটে বাজারে সবখানে এই ছবি দেখাও, জিজ্ঞাসা করো এই মেয়েকে কেউ কোথাও দেখেছে কিনা। আশেপাশে সব থানায় এই ছবি পাঠিয়ে দাও, যত তাড়াতাড়ি পারো এই মেয়ের খবর আমি চাই। Thank you.
ঠিক আছে, এই ছবির মেয়েকে দেখেছিস? না না, আমি জানি না, আর জানি না কতবার বলবো, আমি জানি না। তুমি জানো, জানো খুনি দাগি আসামি সেলিম কোথায়, আমার জিভা কোথায়? কুতুবুদ্দিন, যতই চোখ রাঙাও ভয় দেখাও, আমার মুখ খোলাতে পারবে না। মুখ না খুললে কিভাবে কথা বের করতে হয় জানি? তিন দিন তোকে সময় দিলাম, এর মধ্যে আমার মেয়েকে ফিরিয়ে না দিলে তোর রক্ষা নাই, মনে রেখো। তিন দেখি নাই, পরে দেখবো। এই সুকন্যাকে দেখেছেন? না না, দাড়ি কাটবেন? আমাদের দাড়ি গজায় না। তাহলে কে লিগাইছেন? সস্তা সাবান, গন্ধ সাবান। খাইলে তো চলবো না, মাইয়া তো খুঁজে পাওয়া গেল না। তোমার মাইয়া খালি পেটে, মাইয়ার আর কত খোঁজবা, কই পাইবা? পরে নাও, চাইলে তোমার কাপড়, চাইলে তোমার দয়া। কি পেয়েছো আমাকে? গরুর ছাগলের মতো দড়িতে টেনে নিয়ে বেড়াচ্ছ, যা ইচ্ছে তাই ব্যবহার করছো। কোরবানির পশুর সাথে মানুষ এমন ব্যবহার করে না। কোরবানির পশুরও তবু দাম আছে, তোমার সে দামও নেই। কি কি ভাবনি থেকে তুমি? হ্যাঁ, তাহলে আমাকে তুলে নিচ্ছ কেন? কেন এত অপমান করছো, কেন এত কষ্ট দিচ্ছ? ভুল করেছি, রাগের মাথায় মস্ত বড় ভুল করেছি। এখন তুমি আমার মাথার বোঝা, পায়ের ছিকল, গলার কাটা, না গিলতে পারছি না ফেলতে পারছি। তারপর অসম্ভব নিষ্ঠুর, তা তো বলবেই, কেন বলবে না? কুতুবুদ্দিনের মেয়ে না তুমি? নায়েব থেকে জালিয়াতি করে আমাদের সব সম্পত্তি দখল করেছে। তুমি যে শিক্ষা পেয়েছ তাতে আমার হক ছিল, তুমি যে পালনকে ঘুমাও তার দাবিদার কে? আমি, সেই আমি তোমার বাবার চক্রান্তে ফেরারি হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, আর তোমরা সব সাধু সেজে বসে আছো। বাবাকে তুলে আর কোনো কথা বলবে না, মাথার খুনি অমানুষ। কে আমাকে অমানুষ করেছে? তোমার বাবা। কে আমাকে মাতাল বানিয়েছে? তোমার বাবা। কে আমাকে লম্পট বানিয়েছে? তোমার বাবা। তোমার বাবাই লম্পট, তোমার বাবাই অমানুষ। Huh?
তালে তালে হাত ঝুঁকি করে নাচতে জানো বুঝি? না, নাচ শেখো না, নাম হবে, আমি তোমাকে নাচ শেখাবো। শেখাও না। আও, আমি তোমাকে কত্থক শেখাবো। শেখাও না। আমি তোমাকে কথাকলি শেখাবো। শেখাও না। আমি তোমাকে মণিপুরি শেখাবো। শুধু শেখাবো শেখাবো বলছো, শেখাও না। আজ পর্যন্ত ফেরারে আসামের কোনো খবর তোমরা দিতে পারলে না। ইকবাল দারোগার নামে পাগে গরুতে এক ঘাটে পানি খায়। সামান্য একটা ছোকরা আমাকে টিক্কা দিচ্ছে। স্যার, কেসটা এখনো জিডি করা হয়নি, অফিসে কোন রেকর্ড। শাট আপ। আপ স্যার, শাট আপ। মারছে সাক্ষী নাই, তাতে তোর কি রে বেটা? চল ভাগ, আইলে এইবার একটু হাস। শোনো তরুলতা, দেখো পশু পাখি কেমন কইরা জওয়ান কন্যা দেশ বারে ফাঁকি। মরি হায় রে হায়, কন্যা গাছে উঠা ফাঁসি লইবার চায়। ও মরি হায় রে হায়, কন্যা গাছে উঠা ফাঁসি লইবার চায়। ও তার রং দেখিয়া ঢং দেখিয়া বড়ই হাসি পায়। ও তার রং দেখিয়া ঢং দেখিয়া বড়ই হাসি পায়। মরি হায় রে হায়, কন্যা
না গাছে ওইটা ফাঁসি লইবার চাই, ও মরি হায় রে হায় ও না গাছে ওইটা ফাঁসি লইবার চাই। বাঘের ছাল গায়ে দিলে হয় না কেহ বাঘ, বাঘ মিলে যায় রে কইমা মাইয়া লোকের রাগ। বাঘের ছাল গায়ে দিলে হয় না কেহ বাঘ, বাঘ মিলে যায় রে কইমা মাইয়া লোকের রাগ। ও মাইয়া লোকের রাগ, মনের বাঘে খায় না জানি মনের বাঘে খায়, মরি হায় রে হায় কন্যা গাছে উঠা পাশে লইবার চায়। গরম কইরা কোনা আইলো গঞ্জের হাট, কত কিছু কেনার স্বাদ পকেট দড়ের মাঠ। ও মেজাজ গরম কইরা কোনা আইলো গঞ্জের হাট, কত কিছু কেনার স্বাদ পকেট দড়ের মাঠ। ও পকেট দড়ের মাঠ, হাটতে গিয়া আছাড় খাইয়া কেমন খুড়খুড়ায়, মরি হায় রে হায় কোনা গাছে ওইটা ফাঁসি লইবার চায়। পাশাপাশি রেল লাইন চলে জীবন ভর, চাকার নিচে পড়লে আহা হইয়া যায় খবর। ওরে পাশাপাশি রেল লাইন চলে জীবন ভর, চাকার নিচে পড়লে আহা হইয়া যায় খবর। ও হইয়া যায় খবর, ইচ্ছা কইরা যে জন্মরে কে তারে বাঁচায়, মরি হায় রে হায় কন্যা গাছে ওইটা ফাঁসি লইবার চায়। ও মরি হায় রে হায় কোনা গাছে ওইটা ফাঁসি লইবার চায়। ও তার রং দেখিয়া ঢং দেখিয়া বড়ই হাসি পায়, ও তার রং দেখিয়া ঢং দেখিয়া বড়ই হাসি পায়। ওয়াকু 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 ওয়াকু, হায় রে হায় কোনা গাছে ওইটা ফাঁসি লইবার চায়। ও মরি হায় রে হায় কোনা গাছে ওইটা ফাঁসি লইবার চায়।
শুধু ভালোবাসলে দেখা না পেলে হয় দুচোখ সজন একে ধরে দিলে পুরস্কার পাবে
আমার মেয়েকে এনে দিতে পারলেন না। যেবার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার কি হবে? আমি সমাজে মুখ দেখাতে পারবো? ও আপনার মুখ রক্ষা করতে গিয়ে আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে। ডিভিশনাল হেডকোয়ার্টার থেকে ডাক এসেছে, আমাকে বোধহয় বদলি করে দেবে। তাহলে আমার কি হবে? আমার চেষ্টা আমি করেছি, এখন তার মানে নতুন দারোগা আসার আগেই আমাকে যা করার করতে হবে। এখনো বল আমার মেয়ে কোথায়, সেলিম কোথায় লুকিয়ে আছে? আর কতবার বলবো, আমি কিচ্ছু জানি না। বন্দি বাচ্চা, জামাই খুলবি না সারা গ্রামের মানুষের সামনে কাপড় খুলে তোকে বেইজ্জত করবো। গোতম, ছিলি চাকর হলি মালিক, ঠকবাজ লুটেরা, তোর বিচার একদিন হবেই। সেলিম কোথায় জানলো বলতাম না? জার্মান হুজুর, বাবা হিসাবটা মিলিয়ে দে। কি করছে? এটা তো অন্যায়, অপরাধের বিচারের জন্য থানা পুলিশ আছে। কে আমাকে থানা পুলিশ দেখায়? আমার দেখবে কে? তুই মানুষ, মানুষের সামনে মানুষের অপমান সহ্য করবে না। নান না কাপড় নেন, মানুষ ওই মানুষকে বাইরে দিয়ে নামিয়ে দে। তোমার বিচার নাই, তোমার বিচার নাই, ভালো মানুষদের বাঁচার অধিকার নাই। এই দুনিয়া কি যারা দিলে তুমি কত ভালিদের খোদা? ছোট তুমি কোথায়? দেখতে যাও তোমার আইমা জোড়া কেমন ইচ্ছুক দিয়েছে, দেখে যাও তোমার খেলার সাথে তোমার ভাইয়ের মাথা আমার বাবা ছেলে দেখে ওরা মেরে ফেলেছে। ছোট Thank you.
তোকে আমি ছাড়ব না, তোকে আমি ধরে নিয়ে যাব। তোকে ধরে দিলে আমি বহু টাকা পুরস্কার পাবো। বাজলো না পাগল
জ্বলে, বুকে আগুন জ্বলে। তোমার বাবার কাছে ফিরে যাও দেবা। তুমি আমাকে আমার ভাগ্যের হাতে ছেড়ে দাও। না, তুমি আগেও এক কথা তোমাকে ছেড়ে যেতে পারতাম, আজ আর পারবো না। তোমার ভাগ্য যে এখন আমারও ভাগ্য। Thank you.
নিজের কথা ভাবার মতো সময় নেই। তুমি চলে যাও, তোমার বাবার কাছে ফিরে যাও। তোমাকে বিপদে ফেলে আমি কোথাও যাব না সালি। আমার মেয়ের কাছে হাত তুলেছে, আমি তার দু হাত তুলে ফেলবো। বাবা না, ওর কোনো ক্ষতি করো না, আমি ওকে ভালোবাসি। জবা, কি পাগলামি হচ্ছে? খবরটা বাবা আমার দিকে এসো না। কি করবি? মারবি? মার 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 চালা গুলি। সেই বাবা তোকে ছেলেবেলা থেকে মায়ের আদরে মানুষ করেছে, সেই বাবাকে তুই গুলি করবি? ওই বদমাশ পাঁচই ছেলেটার ভালোবাসা যদি তোর বাবার আদরের চেয়ে বড় হয়ে থাকে, তাহলে চালাবে, চালা চালা গুলি, শেষ করে ফেলা আমাকে, চালা 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 গুলি। ওকে জানি শেষ করবে। তুমি তুমি সমীরকে মেরে ফেলতে চেয়েছ, তুমি মানুষ খুন করতে পারো, খুনি তুমি, খুনি। হ্যাঁ আমি খুনি, শুধু সেলিমকে নয়, সেলিমের বাবাকেও খুন করেছি, জালিয়াতি করে এ সব সম্পত্তি হাসিল করেছি। কার জন্যে এসব 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 কার জন্যে করেছি? তোর জন্যে, তোর ভবিষ্যতের জন্যে, তোর সুখের জন্যে। অন্যের সর্বনাশ করে নিজের সুখ অর্জন করে চায় না বাবা। আমার সুখকে তুমি আমাকে অশান্তির আগুনে নিক্ষেপ করেছ, নিজের লোভ লালসা মেটে পেটে আমার জীবন বাজি রেখেছ। আমার কাজের জবাবদিহি তোমাকে দিতে হবে, তুমি আমার মেয়ে, আমি যা বলবো তুমি তাই করবে। আগে করতাম, এখন আর করবো না। তোমার আসল চেহারা আমার চোখ খুলে দিয়েছে। যেটা তোমার মেয়ে ছিল সেলিম তাকে মানুষ করেছে, নতুন জীবন দিয়েছে। সেলিম সেলিম সেলিম, তোমার মুখ থেকে যদি আর একবার আমি শুনি। একবার কেন, একশো বার হাজার বার বলবো, এখন সেলিম আমার জীবন, সেলিম আমার মরণ। গতবদ্দেন, আমি অনেক ধৈর্য দেখিয়েছি, অনেক সহ্য করেছি, তোমার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, ছেলেটা জাদুটোনা করেছে। আও আমি জানি ওই দস্যুটা বুঝি জাদু জানে। আমি আর সময় দেব না, আমার তরমুজের সাথে তাড়াতাড়ি বিয়ে দাও। হ্যাঁ তাই দেব, তরমুজের সাথে ওর বিয়ে দেব। বিয়ের জন্য প্রস্তুত থাকো তুমি? বিয়ে কার সাথে? ওই আধা বড় দাদা মেয়ে মানুষটার সাথে। এই যদি করতেই হয় সেলিমে আমার চোখে পাত্র, সে আমার স্বামী। বাপের মুখের উপর এত বড় কথা? শোনো মেয়ে, তরমুজের সাথেই তোমার বিয়ে হবে। তোমরা বাইরের লোক বাইরে থাকো, যত অপমানই করো মন খারাপও করবো না, রাগও করবো না, সত হোক তুমি আমার পুত্রবধূ। আমাকে পুত্রবধূ করার এত শক্ত মার, এ মুখে মুখে ডাল কখনো উঠবে না,
ফাকির কখনো ময়ূরের তাকে হবে না। আমি জান মেয়েটা খুব সাংঘাতিক, তোমাকে বাবা পারপারান্দি করে দিল। খাও বেটা। আমি আমি জান ও খবিস কা ঔলাদ কব মরেগা? কার কথা বলছো বেটা? ওই কুতুব, কুতুবউদ্দিন। সবুর করো বেটা, সবুরে মেওয়া ফলে। মেওয়া আর মেওয়া ফলেছে। নিজের ঘরে চুরি? আমি জান এই ঘর এখন হামেশার জন্য পর হয়ে গেছে। যেবা আমাকে বিয়ে করতে কোনোদিন রাজি হবে না। নগদ যা পাই চলো তাই নিয়ে চম্পট দিই। যেবা রাজি হোক বা না হোক এই বিরাট সম্পত্তি আমাদের চাই। বিয়ে না করলে কেমন করে সব সম্পত্তি পাবো? এই বিয়ে না হলে কুতুবউদ্দিনকে আমি পুলিশে ধরিয়ে দেব, ফাঁসিতে ঝোলাবো। নিজের জীবন সবার কাছেই প্রিয়, এই বিয়ে হবেই। তারপরে বাড়ি বিস্তর জমি জমার মালিক হবি তুই। আউ সত্যি? এই বাড়ি আমার, এদের সব জমি জায়গা আমার, এই সিন্ধুকের হীরা জহরত সব আমার। আউ তাহলে আমি নবাব হয়ে যাব, বাদশাহ হব। সবাই সবাই আমাকে সালাম সালাম করবে। বলো মা আমাকে কি করতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। তোর মোজ এবার তোকে গরম হতে হবে। গরম 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 গরম। কি তুমি কথা জলদি বিয়ে হবে অসম্ভব। সম্ভব না? সম্ভব নয়। যেবার শরীর মন কিছুই ভালো নয়, কিন্তু আমার শরীর মন তাজা আছে। চিৎকার করো না, বিয়ে না হলে আমি সোজা থানায় চলে যাবো। আমাকে হুমকি দিচ্ছ, ভয় দেখাচ্ছ? তোমার এত সাহস জানো? ইচ্ছা করলে তোমাকে আর তোমার মাকে আমি জ্যান্ত কবর দিতে পারি।
পারলে দিতে, দুজনকেই সাবার করে দিতে পারতে, কিন্তু পারবে না। এখন তুমি ঘুরি, আমরা লাটাই। যেমন ঘোরাবো তেমনি ঘুরবে, যেমন নাচাবো তেমনি নাচবে। আমার বাড়িতে আমার মুখের সামনে দাঁড়িয়ে তোমার এত আস্ফালন আমি সহ্য করব না। আরো অনেক কিছু সহ্য করতে হবে আঙ্কেল জান। বেহুদা কথা আমার ভালো লাগে না। কান খোল কর শুনলো, আমার সাথে যেবার বিয়ে হবে তুমি দেবে। তোমার মেয়েকে বিয়ের সাজে সাজাও, কাজের ব্যবস্থা আমি করছি। আমি আর কতবার বলবো, তুমি তো আমার মত নেই। যে বাবা, মা আমার কথা শোন, শুধু কবুল বল। বাবা হই তুমি, আমার কথা বলতে পারলে। আমার 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 মান সম্মান বাঁচা মরার প্রশ্ন। ওরা ওরা খুব নোংরা মানুষ। বাবা হয়ে মেয়ের কাছে ভিক্ষা চাইছি আমি, শুধু এক রাত্রির জন্য। এক রাত্রির জন্য তুই বিয়েতে রাজি হয়ে যামা। পুরো বয়সে আমাকে থানা পুলিশ আইন আদালতের ঝামেলা থেকে রক্ষা করবো। অনেক অনেক খুন খারাপি করেছো, তার চেয়ে তুমি আমাকে নিজে হাতে মেরে ফেলো। আমার রক্তে তোমার হাতে কোনো দাগ পড়বে না, কোনো দাগ পড়বে না, কোনো দাগ পড়বে না। প্রয়োজনে আমি কত নিষ্ঠুর হতে পারি তা তুমি জানো। আজ রাতে হবে।
মাগো মারে বাবা এসেছ, মেহেদি এনেছ, হাতে মেহেদি দেব না, মেহেদি নেই তো কি হয়েছে দেখো, কত রক্ত, রক্ত দিয়ে মেহেদি সাজ পড়েছি, তুমি না বলতে আমার বিয়েতে খুব ধুমধাম হবে, পায়েশ গ্রামের মানুষ দাওয়াত পাবে, সানাই বাজবে, সারা বাড়ি লাল নীল হলুদ সবুজ বাতি দিয়ে সাজাবে, কই বাবা আলোক সজ্জা কই, মেয়েমানুষ কোথায়, ধুমধাম কই, আমি তোমার একমাত্র সন্তান, না না আমার বিয়েতে কোনো উৎসব হবে না, কোন লোক আসবে না, সানাই বাজবে না, রাতের অন্ধকারে চুপি চুপি আমার বিয়ে হবে, কেউ জানবে না, কেউ শুনবে না, তুমি তো আমাকে বিয়ে দিচ্ছ না, আমাকে মুক্তি পান দিচ্ছ, তোমার নিরাপত্তার জন্য মুক্তি পান, না চাই না আমার নিরাপত্তা, চাই না বিষয় সম্পত্তি, আমি শুধু আমার জীব আমার জীবনে আনন্দ চাই, সুখ চাই, সুখ কোথায় আমার সুখ, কিসে আমার আনন্দ, যার আশ্রয় আমার মন চেয়েছিল, যে আমাকে সুখের সন্ধান দিয়েছিল, যে আমাকে আনন্দের জীবন দিয়েছিল, তাকে তুমি বাবা তুমি নিজের হাতে সরিয়ে দিয়েছ, সে মরে গেছে না বেঁচে আছে জানি না, একবার তোমার বদনাম করেছি আর তোমাকে ছোট করব না, আমি চাই না বাবা আমার জন্য তোমার কোন বিপদ হোক, বিপদ হোক জেল হোক ফাঁসি হোক যা হয় হোক, তবু এ বিয়ে হবে না, এ বিয়ে হবে না, খুলে ফেল, খুলে ফেল ওই পোশাক এই গয়না সব খুলে চুড়ে ফেলে দে, এ বিয়ে হবে না, হবে না, আমি বেঁচে থাকতে এ বিয়ে হতে দেব না, দরকার হলে আরো দুটো খুন করে ফাঁসির দড়ি গলায় পড়ব, জেল বানাবি, বানাবি যাও, লাঠিয়ালদের খবর দাও, হুসনা বানু আর তরমুজকে ঘাড় ধরে আমার বাড়ি থেকে আমার এলাকা থেকে শিয়াল কুকুরের মতো তাড়িয়ে দাও, যদি যেতে না চাও নদীর চরে দুজনকে জ্যান্ত দাফন করে দাও, নতুন সারের হুকুম ছাড়া আমরা কিছুই করতে পারবো না, হিসাব মিলিয়ে মুখাম বেইমান বাসাসার দল বল, বল কি তোদের নতুন মালিক বল, আও আমি তরমুজ খা ওদের নতুন মালিক, এখন ওরা আমাদের লোক, সবার বেতন ডাবল করকে দিয়া, আবি হাম জো বলেগা ওরা তাই প্রপরান্দ করকে করেগা, তোমাদের মতলব কোনো দিন হাসিল হবে না, আমি থানায় যাব পুলিশ ডাকব, চারো তরফ আমাদের লোক যাবে কোথায়, তা ধিন ধিন ধা না তিন তিন না শাদি দিয়ে দাও, কাজী সাহেব কে বিয়ে, হ্যাঁ বিয়ে
কার বিয়ে? আমার সাথে তোমার বিয়ে? তোমার সাথে? হ্যাঁ। পালাবে কোথায়? আগে তো বিয়ে হোক, তারপর। মাথায় খুন নিয়ে দিব। সামনে এগোবে না। কুতুবুদ্দিন আমার ছেলেকে মেরে ফেলেছে, সেলিমকে নিশ্চয়ই গুম খুন করেছে। সবাই মুখ বুজে থাকবে, কেউ কিছু বলবে না, কোন প্রতিবাদ হবে না। আও, কোন দিকে আমি যান? ওইদিকে। খবরদার, যে বা আমার সেলিমের জান, ওর দিকে যে হাত দেবে তার মুখে আমি আগুন জ্বালিয়ে দেব। এসো। আমাকে অনেক হয়রান করেছো। সামনে এসো না। আপনাকে যেতে দেবো না। হিসাব মিলিয়ে আপনাকে আমরা ধরে রাখবো। হয়নি মা, আমার সেলিম আসবেই। সত্যি বলছেন? ইনশাল্লাহ। আমার উপর প্রতিশোধ নেবার তুমি অনেক সময় পাবে সেলিম। আগে জেবাকে রক্ষা করো। কি হয়েছে দেবার? কুত্তা ধর্ম জেবাকে নিয়ে পালিয়েছে। পালাবে কোথায়? তোমাকে শেষ নাচ নাচাবো। তোমাকেও নাচাবো। ওকে পাল বন্ধ করে দে। Oh!
পুলিশ সাহেব, আমাকে ছেড়ে দিন, আপনাকে আমি নাচ শেখাবো, বলে শেখাবো না। দুর্নীতির অভিযোগে ইকবাল দারোগাকে সাসপেন্ড করা হয়েছে, তুমি একটু থানায় এসো। ধন্যবাদ। অত্যাচারের বিরুদ্ধে সেলিমের বুকে যে আগুন জ্বলছে, সারা জীবন তার পাশে থেকে সেই প্রতিবাদের মশালকে জ্বালিয়ে রাখিস মা। তুমি কাছে এলে উঠে আগুন জ্বালে, ভালোবাসার তাপে দেখো হৃদয় গলে। আগুন জ্বালে উঠে আগুন জ্বালে,